গতকাল তো ছিল মহালয়া, আর মহালয়ার দিনটা আমাদের খুব ভালোই কেটেছে। আর তোমরা কে কীভাবে মহালয়ার দিনটা কাটালে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আজকে অর্থাৎ রবিবার আর কি পরের দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এখন সময়টা ওই সকাল 7:30 মতো বাজে, আর বারান্দাতে এসেই দেখি, দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না, আর তার সাথে রয়েছে একটা হালকা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সব কিছু মিলিয়ে শরৎকাল যে এসে গেছে সেটা যেন আকাশ বাতাসও আমাদেরকে জানান দিচ্ছে। তাই সকালবেলা উঠে বেশ খানিকক্ষণ বারান্দাতে দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করে নিলাম। গুড মর্নিং সকলকে, আমাদের গল্প কথা নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রবিবার, গতকাল শনিবার ছিল, আর গতকাল দিনটা ছিল আরো স্পেশাল, সেটা হচ্ছে মহালয়া। তো গতকাল আর কোনো ভিডিও শুট করা হয়নি, তাই আজকেই জানাচ্ছি তোমাদের শুভ মহালয়া আর শুভ দুর্গাপূজাও একসাথে, কারণ মহালয়া আমার তরফ থেকেও সবাইকে, কারণ চারিদিকে অলরেডি ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আমরা দুজন বাড়ির মধ্যে বসে আছি, না আমার হয়েছে একটা পূজোর শপিং, না দেখতে পেয়েছি একবার এখন দেখা যাক, একটা মায়ের মুখ দেখতে তো আছে, এখন দেখা যাক ফাইনালি কি হয়। আমার কিছু ভালো লাগে না সকাল থেকে, যার জন্য ডেকে মেগে কালকে আমি ভিডিও শুট করিনি, আমার ভালো লাগছে না। আমি ওকে বললাম দাঁড়া দাঁড়া সকালে আমি দেখছি দেখছি কি করা যায়। এই যে এটা তোমার জন্য, ও এটা হচ্ছে আমাদের যাওয়ার টিকিট, আর কোথায় যাচ্ছি এখনই বলবো না, তোমরা পরবর্তী ব্লগ লোক সব দেখতে। আর এই সবের মাঝখানে ভাবো শ্রীভূমিতে সবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, আমার আমি এখন একটাও ঠাকুরের মুখ বসে বসে ফেসবুকে দেখছে যে শ্রীভূমিতে এটা হচ্ছে কল্যাণী আইডিয়া মডেল। আমি দাঁড়া ব্যবস্থা করি তোমাকে, আমি এখানে ঠাকুর দেখাবো। এখানে কোথায় ঠাকুর? সেটা আমার দায়িত্ব দেখাবো তোমাকে, আমার ঠাকুর দেখানোর কথা ঠিক আছে, আজকে বিকালে দেখাবো, সবাইকে শেয়ার করবো। এখানে কোথাও দুর্গা ঠাকুর হয় না, আর যেটা হয় সে ওএনজিসির মধ্যে হয়, ওখানে বাইরের লোক এলাও করে না। আমি দেখাবো আজকে তোমাকে ঠাকুর দেখাবো, ঠিক আছে, এটা সবাই সবাই সবাইকেও দেখাবো তার সাথে, ঠিক আছে, এমন না যে তোমাকে মিছে কথা বলছি, ঠাকুর দেখাবো তোমাকে আজকে। তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, কারণ মন খারাপ থাকলেও পেট তো আর মানবে না। হ্যাঁ সেটা, এখন খাওয়া দাওয়া করে চলো আমরা ভিডিও করছি। আজকের টিফিনটা আবার আমি করিনি, কৌশিককে দিয়ে চাউমিন বানিয়েছিলাম। আর তারপর এইদিকের বারান্দাতে এসে দেখি, দেখো গোলাপ গাছটাতে কি সুন্দর পাতা ছেড়েছে না, কদিন আগেও জানো না এরকম ছিল না। এই শীর্ণকায় গাছটাতেও যে এত সুন্দর করে কচি পাতা ছাড়বে, এসব সব কিছুই কিন্তু মায়ের আগমনের একটা মা আর কি ইন্ডিকেশন দিচ্ছে যে আমি আসছি, সব কিছুই নতুন করে সেজে উঠবে। তো সেই জন্যে ভাবলাম ঘর বাড়িটা কেন ভাই অপরিষ্কার থাকবে, তাই ঘর বাড়িগুলো টুকটাক অল্প মতো পরিষ্কার করে নিচ্ছি। দেখো আর এইদিকে ডিমের ট্রেটার মধ্যে কীরকম আরশোলা হয়েছে, তাই ভাবলাম এটাকেও একটুখানি পরিষ্কার করে নিই। তারপর এইদিকে নিচটাতে তো একদম আর কি খুব বিশ্রী অবস্থা ছিল, তাই পরিষ্কার করলাম। আর এই তেলের বোতলটা না ওই বাটিটার মধ্যে রাখলাম, ওই 20 টাকার যে দইয়ের বাটি হয় তার মধ্যে রেখেছি, তাহলে আর তেল ছিটেটা হবে না। আর এইদিকে দেখো বাটিতে একটাই ডিম রয়েছে, আর কি বেশ কিছুদিন তো থাকবো না, তাই বেশি জিনিসপত্র আনছি না। আর এই দিকটা তো পরিষ্কার হয়ে গেছে। তারপর স্নান সেরে গোপালকে পুজো দিচ্ছি আর বলছি গোপাল নাচানাচি শুরু করে দাও, ঘুরতে যেতে হবে তাড়াতাড়ি। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে হচ্ছে একদম অল্প করেই করেছি আর কি, সবজি বেশি ছিলও না আর বেশি আনিও নি, কারণ যেহেতু থাকবো না, তো ওখানে অল্প করে দই ভেন্ডি করেছি। আর রবিবারে যেটা আমাদের হয় চিকেন, তো ছাড়া রবিবারটা একেবারেই অসম্পূর্ণ। তো এই খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে, আর এখন কাজ আছে, এখন আজকে আর রেস্ট হবে না, এখন প্যাকিং করতে হবে, কারণ আগামীকাল বেরোনো, আমাদের এখনও কিচ্ছু প্যাকিং হয়নি। তো ভাবতে মানে ভাবো যে কতটা কীরকম হলে যে কালকে যাবো, আজকে দুপুরবেলা এখনও প্যাকিং হয়নি, কালকে রাতে কিন্তু আমাদের ট্রেন। তো এখন ঝমঝম করে প্যাকিং করবো, আর কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এরপর আর বেশি দেরি না করে একদম জোর কদমে প্যাকিং স্টার্ট করে দিলাম, কারণ যেহেতু আমাদের হাতে আর একদিনই আছে, মানে আজকের দিনটা, আগামীকালই আমরা বেরোবো। অনেকে ভাবতে পারে যে কেন এত জিনিসপত্র রেখেছে, বলছি তার কারণ এইটা হচ্ছে এটা বক্স কাটের কাজ করে আমাদের, এটা একটা আমাদের স্টোরেজ হয়ে গেছে, দেখেছো ভেতরটা কি অবস্থা, তো দেখতে তো পাচ্ছো নিশ্চয়ই কি মানে বিশ্রী অবস্থা। দাঁড়া ওখান থেকে যেগুলো যেগুলো নেবো আগে সবগুলো বাইরে নিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর সবার আগে দরকার হচ্ছে চুলটাকে একটুখানি বাঁধা, চুল ছাড়া থাকলে না এইসব কাজ টাজ করা যায়। তো এই যে ছড়িয়ে বসে দেখতে পাচ্ছ, এখানে এক তো জিনিস সব এগুলো প্যাক করতে হবে, মানে বুঝতে পারছি না যে দুখানা ব্যাগে আসবে কিনা, কারণ এই দুটো জ্যাকেটেই অর্ধেক জায়গা ভর্তি হয়ে যাবে, দেখো কতখানি জায়গা লাগছে। যেই ব্যাগের মধ্যে দিলাম এমনি চেপটে গেল, আর যদিও বা চাপি কতটাই বা কম হবে। এইদিকে দেখো ট্রলির মধ্যে যেই না দুটো দুজনা জ্যাকেট ভরেছি, ট্রলিটা কিন্তু এমনি অর্ধেক ভর্তি হয়েই গেল। আর এই যে গোপালেরও কিন্তু প্যাকিং হচ্ছে, সেটা কিন্তু আমাদের দেখানো হয়নি, এই যে এই একটা জামা নিয়েছিলাম, এই একটা জামা, আর এর মধ্যে তো এই দেখো কত জামা, এর মধ্যে গোপালেরও প্যাকিং হয়েছে।
আর এইদিকে তো এখন একদম জোর গরমে আমি প্যাকিং শুরু করে দিয়েছি। কোথাও যাওয়ার কথা উঠলে প্যাকিং করতে যে আমার কী ভালো লাগে, তবে চাইছিলাম না যাতে এর থেকে বেশি আর ট্রলি হয়, মানে দুটো ট্রলি করতে চাইছিলাম, তাই এদিককার জিনিস ওদিক ওদিককার জিনিস এদিকে আর কি বেশি করতে হচ্ছিলো। আর এদিকে রিং লাইটটা এইভাবে একটা কাপড়ের মধ্যে করে মুড়ে নিয়ে নিলাম। এই ব্যাগ দুটো একবার খোলা মানে একবার প্যাক করা হলো, দিয়ে আবার খুলে যদি আবার প্যাক করেছি, এখন এই ফোনের মধ্যে যে কটা আমার দেখছো এই কটা জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না বলে সব কটা ধরছে কিন্তু লাস্টে চেন বন্ধ হচ্ছে না। ব্যাগ একবার খোলা হচ্ছে একবার বন্ধ করা হচ্ছে, এত জিনিস হয়ে গেছে কতবার খুললাম। এটাই আনন্দের আমার কাছে, ফাইনালি এখানে দুটো ব্যাগ গোছানো কমপ্লিট। সেইটার জন্য এই হালকা করে সাজুগুজু করে নিয়েছি। চলো এখন আর ঘরে বেশি কথা বলবো না, চলো বাইরে গিয়ে দেখি আমাদেরকে কি ঠাকুর দেখায়। তো ঠাকুর দেখতে গেলে তো টুকটাক খরচাপাতি থাকে, তো এইখান থেকে ও একটুখানি এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে। আর এইদিকে দেখো ফুচকার দোকানে কীরকম ভিড়। আর আজকে দেখলাম প্রথম এখানে একটা মোমোর দোকান বসেছে, ধরো এই দেড় বছর আমরা এখানে এসেছি এই প্রথম আমি মোমোর দোকান দেখলাম। হচ্ছে আমাদের মোমো, এটা যে মোমোর কিসে আমি নিজেও বুঝতে পারছি না, গোল 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 একটা রসগোল্লার মতো করেছে, খেয়ে দেখো কেমন কেমন গরম খেতে কেমন মোটা আর মুটি। চলো মোটামুটি মোমোই এখন খাওয়া যাক। তারপর যেহেতু ট্রেনে করে যাব তাই কিছু চিপস আর স্ন্যাক্স আইটেম তো সাথে সবসময় রাখতেই হবে, তো সেইগুলো নিয়ে নিলাম। আর এখান থেকে দেখছি আর কি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি খাওয়া যায়, এত গরম না বাইরে, আর সামনে যদি এরকম সাজানো থাকে কার না খেতে ইচ্ছা করে বলো। আর তারপর মিষ্টির দোকান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে বোঁদে, এখানকার বোঁদেগুলো বেশ খেতে ভালোই থাকে, অল্প মিষ্টি থাকে। আর মিষ্টির মধ্যেও অনেক কিছু ছিল কিন্তু একটা মিষ্টি না ঠিক খেতে ইচ্ছা করলো না, তাই অগতা বোঁদেই নিয়ে নিলাম। আর এইদিকে দেখো কৌশিকের লেগেছে এত ঠান্ডা, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। এখানে আসার পর আজকে প্রথম মোমো কিনে খেলাম, রেজাল্ট বলতে গেলে একদমই ফালতু, বাড়িতে আমি ওর থেকে অনেক বেটার বানাই। তাহলে প্রথমবার দেখতে পেলাম তো একটুখানি মানে চেক করলাম কেমন খেতে হয়, তো এখন আরও কিছু টুকিটাকি কিনে আছে, চলো সেখানে। মানে তোমাদেরকে বলেছিলাম ওকে নিয়ে যাবো ঠাকুর দেখানোর জন্য, সে ওকে ঠাকুর দেখানোর জন্য নিয়ে এসেছি। এই যে আস্তে আস্তে এখানে যে কুমোরটুলি ঠাকুর বানা, এই যে এখানে এই যে কুমোরটুলিটা দেখা যাচ্ছে, চলো এখন ভেতরে যাই দেখাই ওকে। তো ফাইনালি আমরা কুমোরটুলিতে চলে এসেছি, আমি তো জানতামই না এখানে একটা ছিল, কোথার থেকে খোঁজ নিয়ে বললো চলো এখানে কুমোরটুলি আছে দেখে আসি যে এখানকার দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে। তো এসে দেখলাম আমাদের ওখানে এখন ঠাকুর দেখা শুরু হয়ে গেল, এখানে এখনও মায়ের চক্ষুদানও হয়নি আর সেইভাবে সাজগোজও করানি, মানে মাত্রই তৈরি হচ্ছে এখনও, দেখেছো সব মানে মূর্তিতে আর কি সাদা রঙটাও করানি, সাজগোজ তো আরও পরে হবে। তো এখান থেকে শুনে যা বুঝলাম একজনের কাছ থেকে যে এখানের মূর্তি ওই মোটামুটি পঞ্চমীর দিন যাবে, আর সেটা তো এখনও বেশ ভালোই দেরি আছে, তাই বললো যে আমাদের একটুখানি দেরি করেই শুরু হয়। আর দাঁড়াও তোমাদের সাথে দেখা করাচ্ছি যে দাদারা এখানে মূর্তি তৈরি করছে। এই দাদা এখানে ঠাকুর তৈরি করছে, তোমার বাড়িটা বলে দাও। আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন, এখানে আমি 30 বছর ধরে আছি, একটা করে বুলেটে আমি অপার হয়ে গেছি, এখানে বছরে একবার দুবার যাই বাংলায়। ঠিক আছে অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আমরা একটু ঠাকুর দেখতে পেলাম। আর এরপর এই দিকটাতে এসে দেখি এখানে আর কি যেটা আম্বে মা বলে না সেই মূর্তিও তৈরি হচ্ছে, তো এই তিনখানা মূর্তি চলে যাওয়ার কথা ছিল যেহেতু নবরাত্রি শুরু হয়ে গেছে, কিন্তু ওদের আমাদের দুর্গা ঠাকুরের মূর্তি দেখে এতটাই পছন্দ হয়েছে ওরা টোটাল কনসেপ্টটাই চেঞ্জ করে দিয়েছে। এটাই হয় গো, বাঙালির কনসেপ্ট এতটাই সুন্দর যে যে কারোর মনকে টানবে। তারপরে দেখছি এখানে কালী ঠাকুর রয়েছে, আর এই যে গণেশ ঠাকুরগুলো এই বছর মনে হয় আর বিক্রি হয়নি, তবে এখানকার বিশেষত্ব কী বলতো, গণেশ ঠাকুরগুলো প্লাস্টার প্যারিসে তৈরি হলেও দুর্গা ঠাকুর আর আম্বে মা কিন্তু মাটিতেই তৈরি হচ্ছে। তো এরপর আর বেশিক্ষণ দেরি করিনি আর কি, টুকটাক আরও কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি একদম বাড়ি। আর এই দেখো এই প্যাকেটটার মধ্যে যা যা দেখছি এগুলো সবই আমাদের ট্রেনে নিয়ে যাওয়ার জন্যে। আর তারপরে এই বিস্কিটটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা, নিই বিস্কুটটা খেতে কিন্তু খুব সুন্দর, আর এটা একটুখানি অফারেও পেয়েছি, দেখো ওই 25 টাকা লেখা রয়েছে, তো এমনিতে তো 42 টাকা নিত কিন্তু এবার গিয়ে দেখি 25 টাকা, তাই ঝমঝম করে নিয়েও নিয়েছি। আর বাড়ি এসে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি মানে সবসময় যেগুলো পরে থাকি সেগুলো না একটুখানি আর কি সাবানে একটুখানি ফেনা ফেনায় দাগ হয়ে গেছিলো, তো সেগুলোকে একদম হলুদ জল দিয়ে আর সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
আমরা আবার অনেকক্ষণ পর ভিডিওটা কন্টিনিউ করছি। মাঝখানে অনেক কাজ ছিল, কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, তবে শেষ অবধি আর করতে পারিনি। তার কারণ কিছু জিনিসপত্র ব্যাগে ঢোকানো ছিল, তো সেগুলো ঢুকতে গিয়ে ব্যাগটাকে আবার খুলতে হয়েছে, খুলে আবার প্যাক করতে হয়েছে। তো এই তো চলছিল সন্ধ্যে থেকে আর কি। সব থেকে ভালো কথা, আজকে কুমোরটুলি থেকে ঠাকুর বানানো দেখতে পেরে খুব ভালো লাগছে, যেহেতু এখানে ঠাকুরের দর্শন তো খুব একটা হয় না, তো সেদিক থেকে দেখতে গেলে যাই হোক দেখা তো গেল, এটা খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো মুখটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে না, আসলে কানে গলায় যা যা গোল্ড জুয়েলারি পরা থাকে সেগুলো সব খুলে প্যাক করা হয়ে গেছে, কারণ ট্রেনে বাসে তো আর ওইপুরে যাওয়া যায় না, তখন দেখবো জিনিসটাই আমার চিন্তাই হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করবে না, এই খাওয়া হয়ে গেছে, এখন শুতে হবে, তার কারণ কালকে সকালবেলা কৌশিকের ডিউটি আছে, ও বেরোবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের করা একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে, সো প্লিজ একটা লাইক করে দিও। চলো গুড নাইট টাটা সকলকে।